22 জুলাই থেকে এ পর্যন্ত 143 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 81 জন। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে ভর্তি হয়েছেন 21 জন, চিকিৎসা নিচ্ছেন 92 জন রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 122 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন 47 জন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। গত 6 দিনে খাগড়াছড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 17 জন, তাদের মধ্যে 14 জন ঢাকা থেকে আক্রান্ত। 11 জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। সিরাজগঞ্জে মোট 75 জন ডেঙ্গু রোগী শনাক্ত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাওয়া গেছে এডিস মশার লার্ভা। কালকেও পাইছে দুইটা বাসায়, আজকে অনেকগুলো। এগুলো সব হচ্ছে ফুলের টব এবং টায়ার পরে আছে অথবা বালতিতে পানি আছে বদনায়, এগুলোর ভিতর। এগুলো যদি আমরা ফেলে দিই, কোনো পানি যদি আমরা দুই দিনে বেশি জমা না রাখতে পারি, তাহলে আমরা ডেঙ্গুর মশারে থেকে কিছুটা রেহাই পাবো। গত 24 ঘন্টায় সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত 60 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশা ও লার্ভার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে সিভিল সার্জন অফিস। ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 40 জন, চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন 7 জন। জেলার সিভিল সার্জনরা জানিয়েছেন, যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি ঢাকা গেছিলাম ঘুরতে, আমার কাজ ব্যক্তিগত কাজ ছিল, কিছু ঘুরতে কাজে গেছিলাম, ওখানে যাইয়া জরুর সেবার বাড়িতে আসলাম। ঢাকা গেছিলাম চিকিৎসা করাইবার জন্য আর কি, পরীক্ষা করাইবার জন্য, আমার কান সমস্যা। আমি ঢাকা গেছিলাম সকালে 10টা বাজে, সকালে গেছি বিকালে আসি উঠছি। যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে খোঁজ খবর রাখছি। তাদের এখানে সদর হাসপাতালে সহ উপজেলাতেও, বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সেও তারা আছেন। প্রতিটা পাড়ায় পাড়ায় বা প্রতিটা বাসা বাসা আমরা ঔষধ দেওয়ার ব্যবস্থা করতেছি, এবং ড্রেনগুলা পুকুরগুলা যাতে মশার উপদ্রব না পড়ে ওখানে আমরা বেশি করে মশার ওষুধ দিতেছি। ডেঙ্গু প্রতিরোধে রাঙ্গামাটিতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। রাঙ্গামাটি পার্বত্য জেলাতে এ পর্যন্ত আমাদের শুধুমাত্র জেনারেল হাসপাতালেই ডেঙ্গু রোগী এসেছে, ভর্তি হয়েছে। আর জেলার অন্য কোনো উপজেলা থেকে আমাদের কন্ট্রোল রুমে এখনও কোনো যে ডেঙ্গু রোগীর রিপোর্ট আসেনি। টাঙ্গাইলেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত 92 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।